সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, গত দু তিন দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। আসলে কলেজে গিয়েছিলাম, কলেজ থেকে ছাত্রছাত্রী কেউ আসেনি, আবার তাড়াতাড়ি চলে এসেছি। এসে আজকে খাওয়া দাওয়া সরপুটি, ও সরপুটি তো গত দু তিন দিন থেকেই খাওয়া চলতেছে, সরপুটির ভাজা, সরপুটির গতকালকে কি খেলাম, সরপুটির ঝোল, ঝোল আলু দিয়ে ঝোল খেয়েছে। আর আজকে হচ্ছে সরপুটির সর্ষে ইলিশ, এই সরি সর্ষের বাটা দিয়ে সরপুটি। আর এদিকে হচ্ছে পাতে আছে চালতার আচার, ডুমুর ভাজা, গতকালকেও ডুমুর খেয়েছিলাম আমরা, রসা খেয়েছিলাম। আর একটা সবজি এখানে, সবজির মধ্যে কি কি আছে দিলি, ঢেঁড়স, পটল, তরই, মূলা, আলু, সবগুলো দিয়ে একটা সবজি ভাজা। তো শুরু করি। কোথাও যাবি নাকি সম্পদ এখন? সূর্য ভালো হয়েছে, ভালো মশা কামড়াচ্ছে। খাওয়া দাওয়া কোনো কথা নেই, হ্যাঁ
হ্যাঁ, খাওয়ার সময় কথা বলতে হয় না অত। ওখানে থাকবে দু একদিন, থাকি একটু আশেপাশে ঘোরাফেরা করে। আধার কার্ড বাবার লটারিদের ওখানে আছে মনে হয় নাকি? অমন মজুর ভাই কথা না, একদম ফাঁকা জল বৃষ্টির দিন যা। খুবই কম, দূর থেকে তো কোনো লোকই আসেনি, যা বুঝলাম সব আশেপাশে কাছাকাছি লোকজন। মাছ সরপুটি আমাদের তো যে মনে করা হচ্ছে তেলাপোয়া মাছ পুকুরে, ছোট ছোট বড় বড় তেলাপোয়া মাছ, এরকম বড় বড় তেলাপোয়া মাছ ডুমা বেরিয়েছে। তুমি এখন ওদের বাড়িতে জানো কত বড় বড় তেলাপোয়া মাছ খেয়েছে। হায়দা এখন বিছানা শোয়া যাবে না, শুয়ে ঘুম ধরবে। লতাজিদের বাড়ি মনে করো একদম রাস্তার পাশে, 14 হাত কালি মেলা হয়, লিচ শোনো নি পাশে দিদার বাড়ি থেকে। এখান থেকে আমাদের টিটি মরিচ এরকম যাতে লাগে দিদার বাড়ি থেকে, এত বাড়ি দিতে পারছি থাকতে বুঝলে মানুষের আমি 98 সালে 25 বছর আগে তো তোমার মনে হয় 14 কালের সময় বড় হয়ে গেছে। আমার
তখন মায়ের দিদাও বলে দিচ্ছিল ভাই। তখন এসেছি তো রকমের লাগবে না তো কত দূর যায় যেতেও পারে।
এখন হয়টায় আকাশটা পরিষ্কার হোক, পূজার সময়, পূজার সময় এরকম হলে অশান্তি। পূজার সময় এরকম হলে কোথাও বের হওয়া যাবে না। এখনো মাথাটা আছে আর আছে আছে, তো উনি আস্তে ধীরে খাক, আমরা ভিডিওটা শেষ করে দিই আজকে এই পর্যন্ত। এখন ভিডিওটা আবার দেখার, ধন্যবাদ সবাইকে।